অবাধে কাটা হচ্ছে গাছ, সবুজায়নের উদ্যোগ নিল হলদিয়া পুরসভা। এলাকার 25টি স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি হল ইকো ক্লাব, তাদের দেওয়া হল গাছের চারা। চিন্তা বাড়াচ্ছে বিশ্ব উষ্ণায়ন, বাতাসে বাড়ছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, হলদিয়া শিল্পাঞ্চলে এর প্রভাব মারাত্মক। এবার পুরো এলাকায় সবুজায়নের উদ্যোগ নিল পুরসভা। পুরো এলাকার সরকারি ও বেসরকারি 25টি স্কুল নিয়ে তৈরি হল ইকো ক্লাব। প্রত্যেক স্কুলের 22 জন ছাত্রছাত্রীকে পুরসভার পক্ষ থেকে দেওয়া হল একটি করে চারা গাছ। তারা প্রত্যেকেই স্কুলের মধ্যেই লাগাবে ওই গাছ। যে চারা গাছটি পুঁতবে তার নামেই নামাঙ্কিত হবে গাছটি। ওই ছাত্র যত্ন করবে গাছকে। পুরসভার পক্ষ থেকে আমরা অনেকটাই উৎসাহ পাচ্ছি, যেহেতু একটা গাছ দিয়েছে, এই গাছটাকে লাগানোর জন্য খুবই চেষ্টা করব। বেশিরভাগ সবাই গাছটা কেটে ফেলছে, আমরা যতটা গাছ কাটবো তার পরবর্তী আমরা বেশি করে গাছটা লাগাবো। প্রতিবেশী আছে বা যারা মানুষগুলো তাদেরকে আরো বেশি করে গাছ লাগানোর জন্য বোঝাবো। আগামী দিনে বিশ্ব উষ্ণায়ন যাতে রোধ হয় সেই বিষয়ে আরো ভালোভাবে পদক্ষেপ নেব এবং গাছটিকে ভালোভাবে পরিচর্যার সঙ্গে বড় করব। পুরসভার পক্ষ থেকে এমন উদ্যোগে খুশি ছাত্ররা। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে শুরুটা প্রতীকী হলেও ধীরে ধীরে গোটা অঞ্চলেই সবুজায়নের উদ্যোগ নেবে ইকো ক্লাব। আমরা চাই যে হলদিয়ার যে পরিবেশ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যে বেশি, তা গাছ লাগানোর মাধ্যমে আগামী দিনে হলদিয়ার পরিবেশ এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হোক। আগে তো কৃষি প্রধান ছিল, সেই কৃষি প্রধান তখনকার মানুষ এখন কি বলছে, আহা আগে কি সুন্দর দিন কাটাতাম। শিল্পায়নে করলে আপনার সবুজায়ন কিছুটা নষ্ট হবে, সেইটার পরিবর্তে আমরা সবুজায়নটা যেন আগের মতো হয়ে যায়, সেই জন্যই আমরা গাছগুলোকে সেই উদ্দেশ্যেই লাগাচ্ছি। স্থানীয়দের বক্তব্য, হয়তো চারা রোপণ করা হয় কিন্তু কখনো ঘুরে দেখা হয় না গাছটি আদৌ বেঁচে রয়েছে কিনা। কিন্তু ছাত্রছাত্রীদের দিয়ে এই অভিনব প্রয়াসে গাছ বাঁচানো যাবে, বাঁচবে পরিবেশও। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা।